আমি আছি ঝড়খালি জেটিতে। ঠিক ছিল সকাল 7:30টায় রওনা দেব, কিন্তু শুরুতেই খারাপ খবর। আমাদের 26-সিটার ট্রাভেলার গাড়ির টায়ার পাংচার হয়ে যাওয়ায় আসতে দেরি করল। ফলে দক্ষিণ কলকাতার বিজয়গড় এলাকা থেকে গাড়ি ছাড়ল সকাল 9টা নাগাদ। বিজয়গড় থেকে সড়কপথে ক্যানিং হয়ে ঝড়খালির দূরত্ব প্রায় 90 কিলোমিটার, যে পথ যেতে সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা। বেলা 10:45 নাগাদ ক্যানিং পৌঁছলাম। ক্যানিং বাজার পেরিয়েই এক জায়গায় টি ব্রেক নিয়ে আবার যাত্রা শুরু, এবং সামনেই মাতলা নদী। এই মাতলা ব্রিজ থেকে 1.5 ঘন্টায় ঝড়খালি পৌঁছানোর কথা, কিন্তু পথে এক জায়গায় মারাত্মক জ্যাম থাকায় সে পথ যেতে আমাদের 2 ঘন্টা লেগে গেল। ঝড়খালিতে আমরা পৌঁছলাম 1:00 নাগাদ। ঝড়খালি পৌঁছে আমাদের গাড়ি পার্কিং লটে দাঁড়ালো, সেখান থেকে অটো বা ভ্যানও করে জেটি অবধি পৌঁছতে হবে। ঘাটে যাওয়া রাস্তার দুপাশে অস্থায়ী কিছু দোকান দেখতেই পাচ্ছেন। এই ছোট বাজারটির একেবারে শেষ প্রান্তে একটা সবুজ তোরণে লেখা সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক ঝড়খালি। হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ পাল। আজ 13 ফেব্রুয়ারি 2021 আর আমি আছি ঝড়খালি জেটিতে। আমরা টোটাল 17 জনের টিম, আর এবার আমরা এই জেটি থেকে লঞ্চে উঠব। এখানে অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে। আমাদের বোট জেটিতেই ওয়েট করছিল। আমরা 1:30 নাগাদ বোটে উঠতেই বোট ছেড়ে দিল। আপনারা যারা সুন্দরবন গেছেন তারা হয়তো সবাই জানেন, বোটে উঠলেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আপনার সামনে চলে আসবে ডাবের জল। যতক্ষণ সবাই ওয়েলকাম ড্রিঙ্ক পান করছে, চলুন সেই ফাঁকে আপনাদের দেখিয়ে নিয়ে আসি আজ রাতে আমাদের 17 জনের বোটে থাকার ব্যবস্থাপনা। 6টা বিছানায় 3 জন করে অনায়াসে হয়ে যায়। থাকার জায়গার সাথে নিচে একটা টয়লেট আর বোটের পেছনে আরেকটা টয়লেট। কলস যেতে হলে কিন্তু সাথে একজন গাইড আবশ্যিক। আমাদের গাইড ছিলেন উষারঞ্জন বাবু। উনি আমাদের বোটের গতিপথ ও কলস সম্পর্কে নানাবিধ তথ্য দিচ্ছিলেন। পাশেই বাদাবন বা ম্যানগ্রুভ ফরেস্ট দেখতে পাচ্ছেন। একটু পরেই আমরা গিয়ে পড়ব বিদ্যাধরী নদীতে। দেখতে দেখতে দুপুরের খাওয়ার সময় হয়ে গেল। 2:45 নাগাদ খাওয়া দাওয়া শুরু হলো। মেনু ছিল ভাতের সাথে মুগ ডাল, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, পার্শে মাছ, চিংড়ি মাছ, চাটনি ও পাঁপড়। নদীবক্ষে বোটে চড়ে খাওয়ার একটা আলাদা আনন্দ আছে বই কি।
সূর্যের আলো বিদ্যাধরীর জলে প্রতিফলিত হয়ে ঝিকমিক করছে। আর এদিকে বোটম্যান শীর্ষেন্দু বোটের হুইল ঘুরিয়ে আমাদের নিয়ে চলেছে কলসের দিকে। বিস্তীর্ণ জলরাশির ওপর ইতিমধ্যে ছড়িয়ে ভাসছে কয়েকটি নৌকা, তার কোনোটিতে আবার ইট নিয়ে যাওয়া হচ্ছে দূরে কোথাও। এখন বাজে বেলা 3:45 আর আমরা এগিয়ে চলেছি কলস আইল্যান্ডের দিকে। এখন এই 4টার সময় কি দিল খেতে? পেয়ারা। বাহ, ভালো খেতে, মিষ্টি আছে। বাহ, কেমন লাগছে বল দেবু? কলস দ্বীপ বলতে মূলত কলস সমুদ্র সৈকতকে বোঝায়, যেটি সুদূর দক্ষিণে প্রায় বঙ্গোপসাগরের মুখে অবস্থিত। আমরা যাচ্ছি কলস ক্যাম্প, যেটা কলস দ্বীপের 10 কিলোমিটার উত্তরে, মানে আরো ভেতরের দিকে অবস্থিত। সোনালী সূর্যের আলো জানান দিচ্ছে বিকেল হয়ে আসছে। আমার সাথে ঘুরতে যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। পাঁচটা 20 নাগাদ আমাদের বোট বিদ্যাধরী ছেড়ে ডান দিকের একটি খালে ঢুকল। সেই সময় একটি জেলে নৌকা ও অস্তমিত সূর্যের মেলবন্ধনে এক অদ্ভুত সুন্দর পরিবেশ সৃষ্টি হল। লোকালয় থেকে বহু দূরে সুন্দরবনের এই নাম না জানা খাল কয়েকটি পাখির ডাক ও ঝিঝি পোকার ডাক ছাড়া ছিল সম্পূর্ণ নিস্তব্ধ। ঝুপ করে অন্ধকার নাবল, তার মধ্যে ভাটার টানে একটা বড় বোট দেখি আটকে রয়েছে। আমরা তার পাশ দিয়ে এগিয়ে চললাম। বোট গিয়ে নোঙর করলো কলস ক্যাম্পের কাছেই মাঝ নদীতে। আমাদের বোট ছাড়াও সেখানে আরো 5-6টি বোট ছিল। আকাশ ভরা তারাদের নিচে আজ নদীবক্ষে নিশি যাপন।